প্রত্যেককে স্বাগত জানাচ্ছি কর্মসংস্থান অনলাইন ইউটিউব চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে। এই মুহূর্তে উচ্চ প্রাথমিক শিক্ষক নিয়োগ নিয়ে একটা বড়সড় আপডেট রয়েছে কলকাতা হাইকোর্টের তরফ থেকে। অবশ্যই ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। এ বিষয়ে আপনার কী মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি হেল্পফুল মনে হলে অবশ্যই একটা লাইক করবেন। যারা এই চ্যানেলে নতুন, পরবর্তী আপডেটের জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দেবেন। যারা এখন আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করেননি অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নিন। তো কী বলা হয়েছে এই খবরে, এবিপি আনন্দের নিউজ পোর্টালে কিন্তু এই আর্টিকেলটি প্রকাশিত হয়েছে, সেখান থেকে আমি হুবহু আপনাদের সামনে তুলে ধরছি। এখানে বলা হয়েছে হাইকোর্টে রাজ্য সরকারের ধাক্কা, উচ্চ প্রাথমিকে প্রায় 14,500 শূন্য পদে নিয়োগে স্থগিতাদেশ। অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ দিল কলকাতা হাইকোর্ট। স্থগিতাদেশ দিলেন বিচারপতি অভিজিৎ বন্দ্যোপাধ্যায়। ইতিমধ্যে ইন্টারভিউয়ের তালিকা প্রকাশ করেছিল রাজ্য সরকার, নিয়ম মেনে তালিকা প্রকাশ হয়নি বলে অভিযোগ দায়ের করে মামলা করেছিল অনেকেই। আগামী শুক্রবার বা আদালতের পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত গোটা নিয়োগ প্রক্রিয়ার উপর স্থগিতাদেশ বহাল থাকবে। উল্লেখ্য যে উচ্চ প্রাথমিকে শিক্ষক নিয়োগে ঘোষণা করেছে রাজ্য সরকার। পুজোর আগে এবং পরে শিক্ষক নিয়োগের ঘোষণা করা হয়েছে, আর এই আবহে উচ্চ প্রাথমিকে নিয়োগ তালিকাকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে মামলা করেন চাকরিপ্রার্থীরা। তাদের দাবি যে তালিকা প্রকাশ পেয়েছে তাতে যোগ্যদের নাম নেই। কিছুদিন আগে প্রকাশিত হয় আবার প্রাইমারি স্তরে শিক্ষক নিয়োগের ইন্টারভিউ তালিকা। কর্মশিক্ষা এবং শারীরিক শিক্ষা ছাড়া 2016 উচ্চ প্রাথমিকে শূন্য পদে 14,339 জন শিক্ষক নিয়োগের জন্য ইন্টারভিউ তালিকা প্রকাশিত হয়। উল্লেখ্য, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি জানিয়েছিলেন যে পুজোর আগেই উচ্চ প্রাথমিক এবং প্রাথমিকে 24,500 শিক্ষক নিয়োগ করবে রাজ্য সরকার। পুজোর পরে প্রাথমিকে শিক্ষক নিয়োগ করা হবে আরও 7,500 শিক্ষক। মোট 32,000 শিক্ষক নিয়োগ হতে চলেছে রাজ্যে। মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন পুজোর আগে এবং উচ্চ প্রাথমিকে 14,000 শিক্ষক নিয়োগ করা হবে। এই সময়ের মধ্যে প্রাথমিকে নিয়োগ হবে 10,500 শিক্ষক। পুজোর পরে থেকে আগামী বছরের মার্চ পর্যন্ত প্রাথমিকে আরও 7,500 শিক্ষক নিয়োগ করা হবে। দুর্নীতি স্বজন পোষণের অভিযোগ তুলে আদালতে দ্বারস্থ হওয়ার প্রেক্ষাপটে তাৎপর্যপূর্ণ শোনা গিয়েছিল মুখ্যমন্ত্রীর গলায়। মুখ্যমন্ত্রী বলেন যে মেধাই সবচেয়ে বড় পরিচয়, কোনো লবি করার প্রয়োজন নেই, কোর্ট কেস ছিল বলে এতদিন আটকে ছিল। তো এটা একটা আপডেট ছিল। এই বিষয়ে আপনার কী মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। ধন্যবাদ।